আজ আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, মিক্স ভেজ ফ্রাই। এটা ডাল ভাত রুটির সাথে দারুণ জমে যায়। হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতি সোম বুধ শুক্র নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে, তাতে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম, আর এবার আমি কিছু কেটে রাখা ভেজিটেবলস দিয়ে দিচ্ছি। এখানে আমি পটল, বিনস আর আলু নিয়েছি, সবগুলোকেই আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে পটল আর বিনসটাকে আমি হালকা ফ্রাই করে নেব। ঢাকা দিয়ে আমি ফ্রাইটা করে নিলাম। কিছুক্ষণ 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার এতে আলুগুলো অ্যাড করলাম। আলুগুলো আমি এইভাবে লম্বা করে কেটেছি, আলুগুলো দিয়েও 2-3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে 1টা মাঝারি সাইজের পেঁয়াজ, বড় বড় করে স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি প্রথমে দিইনি, পেঁয়াজটা আমি পরেই দিয়েছি যাতে এর ফ্লেভারটা ভালো সবজির মধ্যে ঢোকে। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 2 মিনিট অন্তর অন্তর আমি এইভাবে ঢেকে ঢেকে ভেজিটেবলসগুলোকে ভেজে নেব। এই রান্নাটায় আপনারা মনে করলে আরও অনেক ভেজিটেবলস অ্যাড করতে পারেন। আমার ঘরে যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে এই মিক্স ভেজ ফ্রাইটা করে নিয়েছি। দেখুন, ঢাকা খুলে নিলাম, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে বীজ ছাড়ানো কিছু টমেটো আমি এইভাবেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা মিশিয়ে নিচ্ছি এবং 2-3 মিনিট ঢাকা না দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা। ডাল ভাত আর এই মিক্স ভেজ ফ্রাই থাকলে আর কিছুই লাগে না। এবার কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ, আর দিচ্ছি চাট মশলা, এখানে আপনারা আমচুর পাউডারও ইউজ করতে পারেন, আর দিচ্ছি পরিমাণ মতন চিনি। এখানে আপনারা গোটা ধনে গোটা জিরে ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। মশলাটা দিয়ে বেশি নাড়াচাড়া আর করব না, কারণ মশলা পুড়ে গেলে তেতো হয়ে যাবে। একটু সামান্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আপনারা এই সময় মনে করলে ওপর থেকে ধনে পাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি মিক্স ভেজ ফ্রাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।